পূর্ব বর্ধমানের রায়নায় গুলিবিদ্ধ দুই তৃণমূল কর্মী, তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তারা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলি চলে বলে অভিযোগ, এলাকার দখল নিয়ে ব্লক সভাপতির সঙ্গে বিধায়কের বিবাদের জেরে এই গুলি চলার অভিযোগ, অভিযুক্তরা বিধায়ক অনুগামী বলেই পরিচিত। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ চৌধুরী, কথা বলো পার্থর সঙ্গে। পার্থ, এখন কি পরিস্থিতি এবং যে অভিযোগ উঠছে সে বিষয়ে শীর্ষ নেতৃত্ব তৃণমূলে তারা কি বলছে? হ্যাঁ দেখো, এখনো শীর্ষ নেতৃত্বের তরফে কোনো সরকারি কোনো প্রতিক্রিয়া জানা যায়নি, যদিও অভিযুক্ত যিনি যে সৌমেন রায়, তার স্ত্রী সোনামণি রায় তিনি একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি করেছেন যে দাবি করেছেন যে তার স্বামী কোনোদিনই বিজেপি করতেন না, তারা বরাবরের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং এই এলাকায় তৃণমূল কংগ্রেসের সামনে থেকে তারা নেতৃত্ব দিয়েছেন। তার স্বামী দলে যেহেতু সক্রিয় হয়ে উঠছিলেন, সেই জন্য যারা গুলিবিদ্ধ হয়েছেন এই গোষ্ঠী তাদের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করছিলেন, বিবাদ করছিলেন এবং তারাই প্রথম আক্রমণ করেন এবং এই আক্রমণকে প্রতিহত করতে গিয়ে কার্যত তিনি আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিলেন বলে তার স্ত্রীর দাবি। এদিকে আমরা যেটা জানতে পেরেছি যে পুলিশ তদন্ত করছে, এখনো পর্যন্ত জানা গেছে যে সৌমেন রায়ের যে বন্দুকটি সেটি লাইসেন্স প্রাপ্ত বন্দুক, তিনি সিকিউরিটি গার্ডের কাজ করতেন। ঠিক সন্ধ্যেবেলা দুপুরে একটা ঘটনা ঘটার পরও, থানায় অভিযোগ হওয়ার পরও, এফআইআর হওয়ার পরও পুলিশ তাহলে কি ব্যবস্থা নিল এবং তারপরে কি করে আবার সন্ধ্যাবেলা রাত্রেবেলা গভীর রাতে আবার ওষুধ কিনতে যাওয়ার পথে এই ঘটনা আবার ঘটলো এবং তার জেরে দুই কর্মী গুলিবিদ্ধ হন, যদিও তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। এটা নিয়ে বিজেপি বিরুদ্ধে অভিযোগ করছিলেন তৃণমূলের একটা গোষ্ঠী যে বিজেপি পেছনে রয়েছে এবং আক্রমণকারীরা বিজেপির হয়ে কাজ করছে দলের ভিতরে থেকে। বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র তিনি পরিষ্কার বলেছেন এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই, এটা পরিষ্কার। বিধায়িকা বা সভাধিপতি এবং তার সঙ্গে ব্লক সভাপতি তাদের গোষ্ঠীর দ্বন্দ্ব দীর্ঘদিন থেকে সেটা চলছে, এটা তারই একটা আউটবাস্ট এবং পঞ্চায়েতের আগে এরকম ঘটনা আরো ঘটবে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।